আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে আমি আমার বড়মাকে নিয়ে গিয়েছিলাম একটা শপিং মলে। আর এই শপিং মলটা আমার আসলে যে টাউনে থাকে এই টাউনেই, আমার ঘর থেকে বেশি দূরে না, জাস্ট 10-15 মিনিট লাগে হেঁটে যেতে। তো এই শপিং মলটার ভিতরে কিন্তু অনেক ব্র্যান্ডেড শপও আছে। বাট সরি, আজকে আপনাদের সাথে এই শপগুলো শেয়ার করতে পারবো না, বিকজ একটু আমি তাড়াহুড়া করে আমার যা দরকার ছিল এসব শপিং করে ঘুরে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ঈদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রাখছে। আর এখানে দেখতে পাচ্ছেন যারা চাইবেন ঈদ পিকচারও তুলতে পারবেন, খুবই সুন্দর ফ্রেমের ভিতরে ঈদ মুবারক লেখে, তারপর খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পিকচারও, কিন্তু যারা যারা চাইবেন পিকচারও তুলতে পারবেন, খুবই ভালো লাগছিল দেখতে সত্যি। তো এই শপিং মহলে মেইন আসার কারণ হচ্ছে আমি আমার বড় মেয়েকে নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন সুপার ড্রগে যারা ইকুয়েতে আছেন কসমেটিক্স অবশ্যই চিনেন, অনেক ভালো ভালো ব্র্যান্ডের কসমেটিক্স পাওয়া যায়। তো আমার মেয়ে আসলে যেহেতু বড় হচ্ছে তো ওর ছয়জ পারছে, তো ওর জন্য আসা ওর কিছু কসমেটিক্স কিনবে। তো এই দেখেন এখানে একদম সুপার ড্রগে এসেই দেখি অনেক সুন্দর ওদের, এখানে পার্লারও আছে, যারা চাইবেন এখানে অনেক কিছু পার্লার এসে করাতে পারেন। তো এখানে আসছি মেইন কারণ হচ্ছে আমার মেয়ের কিছু কসমেটিক্স কিনবে, তারপর হচ্ছে ওর একটা কনসিলারও কিনবে, ফার্স্ট টাইম কনসিলার ইউজ করবে। আর আমার বড় মেয়ে আসলে বেশি মেকআপও করে না, বাট একটু লাইট মেকআপ করতে লাইক করে। তো এখন আসলে আমার মেয়ে চাচ্ছে কনসিলারটা ইউজ করতে, তো আমি ভাবলাম যেহেতু ও ফার্স্ট টাইম কনসিলার ইউজ করবে তো বেটার হয় যদি স্কিনের সাথে স্কিন টোনের সাথে ম্যাচিং করে কনসিলারটা ইউজ করা হয় তাহলে ভালোই হবে, আর নেক্সট টাইম থেকে আর ম্যাচিং করা লাগবে না। তো এখানকার একজন স্টাফকে বললাম যে আমাদেরকে একটু হেল্প করার জন্য আমার মেয়েকে একটু কনসিলার, যাতে ওর স্কিন টোনের সাথে কোনটা ম্যাচিং হয় একটু আমাদের হেল্প করতে। তো ও আমাদেরকে হেল্প করতেছে আর বলতেছে যে কোনটা ওর জন্য ভালো। তো আপনারাও শুনতে থাকুন, তারপর একটু কথা বলতেছি। তো আপনারা হয়তো শুনতে পাচ্ছিলেন, ও আসলে ফার্স্টে জিজ্ঞেস করছিল যে তোমার স্কিনটা কীরকম, ড্রাই স্কিন নাকি কীরকম স্কিনটা। তো আমার মেয়ে যেরকম স্কিনও বললো, তারপর ও একটা চয়েস করে দিল, বলল লাইট কালার চাও কি না, একটু লাইট চাও নাকি তোমার স্কিন টোনের সাথে সেম স্কিন টোনের সাথে ম্যাচিং করে দেবো। তো আমার মেয়ে যেরকম চেয়েছে ও কিন্তু অনেকগুলা বের করে একটার পর একটা ম্যাচিং করে করে স্কিন টোনের সাথে তারপর দিচ্ছে। তো আমার মেয়ে আসলে কোন ব্র্যান্ডেরটা কিনলো সেটা বলি, ও ওকে বলেছে যে ওর জন্য ভালো হবে এলফ, এলফ হয়তো অনেকে চিনেন ব্র্যান্ডের একটা ভালো কনসিলারটা, আসলে আমার মেয়ে গড়ে এসে ইউজ করেছিল, ভালোই আসলে খারাপ না। তো এলফ ব্র্যান্ডের ওইটা কনসিলার আমরা কিনে নিয়ে আসছি। তারপর আমি চেয়েছিলাম আসলে মেবিলিনের কনসিলারটা, খুবই ভালো, আমি আসলে বেশি কনসিলার ইউজ করি না, একবার কিনেছিলাম মেবেলিয়েনের কনসিলারটা, খুবই ভালো লেগেছিল, আমার অনেক দিন গিয়েছে। বাট আমার মেয়ের যেহেতু ওরা চয়েস করে দিচ্ছে ওর স্কিন টোনের সাথে, তারপর ফার্স্ট টাইম যেহেতু ইউজ করতেছে এর জন্য স্টাফ বললো এটা ভালো হবে, এটা ফার্স্ট ইউজ করুক তারপর অন্য ব্র্যান্ডের কিনতে পারবে, সো এর জন্য এটা কিনা। আর এই ব্র্যান্ডটাও কিন্তু খারাপ না, এলফ ব্র্যান্ডের কসমেটিক্সটাও ভালো হয়। তো এই তো আমি আরও কয়েকটা কসমেটিক দেখতেছি, এখানে দেখতে পাচ্ছেন আইলাইনার, তারপর মাস্কারা, যা কিছু আমাদের দরকার ছিল মা মেয়ের, স্পেশালি আসলে আজ আসে আমার মেয়ের জন্যই। আর আমারও আসলে আসলে কসমেটিক দেখলে খার না ভালো লাগে, যারা মেকআপ করতে লাইক করেন অবশ্যই ভালো লাগে কিনতে। তো আমারও আসলে বেশি কিনা হয় না, আমার মেয়ে আজকে আমার মেয়ের জন্যই আসলে
ওর যা কিছু দরকার ওকেই কিনে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে আই লাভ রেভলিউশন, এই এই কোম্পানির আসলে এই ব্র্যান্ডেরও কসমেটিক্সগুলো খুবই ভালো, রেভলিউশনের খুবই ভালো লাগে আসলে আমার, দেখতে এত সুন্দর লাগে মনে হয় সব কিছু কিনে নিয়ে আসি। আর অনেক এক্সপেন্সিভ কিন্তু এই রেভলিউশনের ব্র্যান্ডের ইয়েটা কসমেটিক্সগুলো অনেক এক্সপেন্সিভ, আসলে ব্র্যান্ডের জিনিসগুলোই এক্সপেন্সিভ। তো এই তো এখন আমাদের শপিং টপিং করে শেষ, তারপর এখানে কাউন্টারে চলে আসছি। কাউন্টারে আসার আগে দেখি অনেক সুন্দর সুন্দর এখানে জুয়েলারি রেখেছে ওরা, তো একটু দেখে নিলাম। তারপর আমরা দাঁড়িয়ে আছি, কাউন্টারে যাব আর পে করে তারপর ঘরে চলে যাব। আসলে ভালো লাগে না জামাসে শপিং টপিং করা, বাচ্চাদের জন্য আসা হয়। তো এই তো আমাদের যা ইয়ে ছিল শপিং করে তারপর চলে যাচ্ছি। আর ওরা একটা ইয়ে দিল কসমেটিক্সের সাথে একটা ইয়ে দিয়ে দিল ফ্রি, একটা ওয়াইপস অথবা মেকআপ ক্লথ, যা মেকআপ করার পরে এটা ওয়াইপ করে নিতে পারবেন। আসলে খুব ভালো এটা, আমি দেখেছি ঘরে এনে, ভালো আছে, ফ্রি হলে কী হবে, ভালোই আছে। তো যাই হোক আমাদের শপিং করা শেষ, এখন ঘরে যাব। ঘরে যাবার আগে দেখি এই শপিং মলে খুবই সুন্দর একটা চায়ের শপ, চা চা চায়েই খুবই সুন্দর অনেক রকমের টি পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এখানে পিঙ্ক টি, মশালা টি, তারপর আরেকটা গ্রিন টিও ছিল, গ্রিন টি না কি একটা টি বলেছিল ছিল, বাট আজকে নেই, বাট অনেক সুন্দর লাগতেছে, তো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাতে বলবেন না, কথা বলতে বলতে আমার ভিডিও শেষের দিকে চলে আসছি। আর যাবার আগে বলে যাই, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা যারা করেছেন থ্যাংক ইউ সবাইকে। আর আরেকটা কথা, যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে, আজকে এই পর্যন্ত, সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।